ঝড়ের মাস বৈশাখ, ঋতুচক্রের গতানুগতিক জীবনযাত্রার ঘুম ভাঙিয়ে ধুলোর ধ্বজাম নিয়ে ছুটে আসে সে। আগে আগে তাকে পথ দেখিয়ে চলে বিদ্যুৎ, তীব্রতার হাসির ছটা, পেছনে পেছনে হাতে বজ্র, পিঠে তার দারুণ দুন্দুবে। দেখে আকাশে জ্বলে আগুন, রোদের চাপা গলিতে লাগে রক্ত জবার রং, হাওয়ায় নড়ে চড়ে ওঠে ঘূর্ণি, মজা নদীর মজ্জায় পাকিয়ে ওঠে সিঁদুরে ঢেউ, সারা ভুবন জুড়ে লাগে চঞ্চলতা। এই বৈশাখে, এই বৈশাখের মতোই রবি ঠাকুরের জন্ম। সোনার আশ্বিনে নয়, হিমের রাতের অঘ্রাণে নয়, ফুল রাঙানো ফাগুনে নয়, এই খর ক্ষিপ্র বৈশাখেই তার জন্ম। এই খ্যাপা বৈশাখের গৈরিক তিলক দিয়েই সাজানো তার জন্মদিনের ললাট। বৈশাখে প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে, পঁচিশে বৈশাখে, রবি ঠাকুরের জন্মদিনে। দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে, আগে থেকে বুকের মধ্যে একটা সাড়া ওঠে, পঁচিশে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। আমাদের দুর্গোৎসবের দিনগুলো বৈদ্যুতিক আলোয় অন্ধ, মাইক যন্ত্রের চিৎকারে যন্ত্রণা কাতর, চাঁদা আদায় ধাঁধায় বিপর্যস্ত, আর শেষ পর্যন্ত ব্যান্ড বাজানো বিসর্জনের দিনে হাত বোমার লড়াইয়ের আশঙ্কায় উৎকণ্ঠিত। আমাদের দোলের দিন ছেঁড়া পাঞ্জাবি আর কালিমারা ধুতির আড়ালে জড়সড়, আমাদের সাধক মহাপুরুষের দেশপ্রেমিক নেতাদের জন্মদিনে উৎসব হয় না, হয় মিটিং, মিছিল বেরোয় মানুষের নয় মোটর লরির, শহরের রাস্তাঘাট কেঁপে ওঠে মানুষের কলরবে নয় জগৎঝম্পের লম্ফঝম্পে, আর সেই সব জন্মদিনের স্রোতধারার একমাত্র লক্ষ্য মঞ্চ অথবা মিটিংয়ের মাঠ, আর সেখানে পৌঁছলেই সব শেষ। পরের দিন সকালে ট্রামের চাকার আওয়াজ, ট্রাফিকের হর্ন আর মোটরের কলরবে গতকালের সমারোহে এতটুকু সুর কানে বাজে না। রবি ঠাকুরের জন্মদিনে বক্তা এসে বক্তৃতা দিয়ে যায় না, মানুষ এসে কথা কই শোনায়, মুঠি পাকানো জেহাদ নেই এই জন্মদিনে, আছে মুঠো মুঠো আনন্দ ছড়ানোর উদ্যম, তাতে ফুলের গন্ধ আছে, আছে ধূপের ধোঁয়া, আর আছে শ্রদ্ধা আর বিনয়ের পবিত্রতা। গ্রামের কথাই বলি, যেখানে এখনো খবরের কাগজের পত্রমর্মট শোনা যায়নি, যেখানে দুর্গোৎসব ছাড়া পুজো নেই, নেই গাজন ছাড়া পার্বণ, যেখানে সরস্বতী পুজো ছাড়া চাঁদা তুলে হইচই জমে না, রামায়ণ মহাভারত আর দাশুরায়ের পাঁচালী ছাড়া কবিতা বোঝে না, রামপ্রসাদী বাউল আর সিনেমার গান ছাড়া গান নেই, একটু না কমালে অসুবিধা হচ্ছে, সেই সব গায়ে রবি ঠাকুরের জন্মদিনে উৎসব হয়, অবস্থাপন্ন ঘরের বউরা শখ করে কেনা শাড়ি বার করে দেয় স্টেজ বানবার জন্যে, হাওয়ার ছটকায় বাঁশের গাঁটে লেগে ছিঁড়ে যাবে জেনেও দেয়, যে চাষি বরুজ বানবে বলে নতুন বাঁশ কিনে এনেছে তাকে একটু বন্ধ কর, একটু ছোটদের একটু এ না হলে এখানে এখানে আমার মনোসংযোগে অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি কিন্তু আমার কিছু করার নেই, আমার অনুষ্ঠানটা দাঁড়িয়ে থাকে মনোসংযোগের উপরে, আমার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাচ্ছে, দুঃখিত, শুরু করছি। গ্রামের কথাই বলি, যেখানে এখনো খবরের কাগজের পত্রমর্মর শোনা যায়নি, যেখানে দুর্গোৎসব ছাড়া পুজো নেই, নেই গাজন ছাড়া পার্বণ, যেখানে সরস্বতী পুজো ছাড়া চাঁদা তুলে হইচই জমে না, রামায়ণ মহাভারত আর দাশুরায়ের পাঁচালী ছাড়া কবিতা হচ্ছে না, রামপ্রসাদী বাউল আর সিনেমার গান ছাড়া গান নেই, সেই সব গায়েও রবি ঠাকুরের জন্মদিনে উৎসব হয়, অবস্থাপন্ন ঘরের বউয়েরা শখ করে কিনা শাড়ি বার করে দেয় স্টেজ মানবার জন্যে, হাওয়ার ছটকায় বাঁশের গাঁটে লেগে ছিঁড়ে যাবে জেনেও দেয়, যে চাষি বরজ বাঁধবে বলে নতুন বাঁশ কিনে এনেছে তাকে চাইলে সে বাঁশ বয়ে দিয়ে যায় নিজের কাঁধে, চারবারের তক্তপোষ জড়ো করে তৈরি হয় মঞ্চ, বিছানার চাদর জুড়ে জুড়ে পর্দা, কোথা থেকে কে যেন জোগাড় করে আনে রবি ঠাকুরের ছোট্ট একটা মাথানো ছবি, কুরচি ফুলের মালার তলায় খানিক পরেই সেই ছবিখানা যায় হারিয়ে, ফুল পাড়তে গিয়ে গাছের ডাল থেকে পড়ে হাড় ভাঙে, বুনো
ঘোষিদের ফলের বাগানে মার খায় বিস্তর, জাম খায় আরো অনেক বেশি। সেইসব পাড়া জ্বালানো ছেলের পাল এসে হাজির হয় সেদিন। পেট্রোম্যাক্সের আলোয় ছলমল করে ওঠে তাদের কচি কাঁচা দুষ্ট মুখগুলো। কেউ মুখে হাত পেতে বীর পুরুষ, কেউ মাকে লুকিয়ে চাপার ডালে ফুটে ওঠা শিশু বোলানা, কেউ বা সোনার তরির যাত্রী। উজ্জ্বল শ্যামবর্ণ, গলায় পুতির হার, পুতুল খেলা ছেড়ে সবে রঙিন শাড়ি ধরেছে, স্কুল ছেড়ে রান্নাঘরের খুন্তি। সেই সব ঘর পোষা নির্জীব মেয়েরাও ওই একটা দিনের জন্যে বাল্মীকির হঠাৎ গাওয়া নতুন ছন্দের মতো সবাইকে চমক লাগিয়ে দিয়ে পড়ে শোনায় নির্ঝরের স্বপ্নভঙ্গ। রাজার দুলাল ঘরের সমুখ পথ দিয়ে চলে যাওয়ার ব্যথায় কারো কারো কণ্ঠস্বর কেঁপে ওঠে গাছের পাতার মতন শিরশিরিয়ে। পাড়ার বৌছিদের কাছ থেকে অনুরোধ আসে তাদের সেলাইয়ের কাপড়ে রবি ঠাকুরের কবিতা লিখে দিতে হবে। কি লিখব, কোন কবিতার কি লাইন? কাপড়ের উপরে লেখা হয়ে চলে কবিতা, চারদিকে নীলে লালে সবুজে হলুদে রঙিন ফুলের আলপনা, মাঝখানে খয়েরি রঙের সুতোয় রোজ দুপুরের না ঘুমোনো চোখে কাজের ক্লান্ত অবসরে লেখা হয়ে চলেছে সেই চারটি লাইন। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। শুধু কি সূচি কাজে? না, জন্মদিনের পরেও এইরকম নানা রঙের সুতোয় বোনা হয়ে চলে রবি ঠাকুরের কবিতা। জন্মদিনের পরেও জন্মদিন ফুরোয় না, রোজই তার জন্মদিন, 25শে বৈশাখ রোজই, প্রতিদিন প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা মেলামেশা। আমাদের হাতের লেখা রবি ঠাকুরের, কথা বলার ভাষা রবি ঠাকুরের, আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর, পরীক্ষার খাতায় রবি ঠাকুর, আমাদের গভীর আনন্দ আর গোপন ব্যথার গান রবি ঠাকুরের। স্বদেশকে চোখের দৃষ্টি করে রাখার জাতীয়তাবাদ রবি ঠাকুরের, বিদেশকে চোখের সামনে দৃষ্টান্ত করে রাখার আন্তর্জাতিকতা রবি ঠাকুরের, আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি পৌঁছে নিয়ে যাওয়ার সংকল্পে রবি ঠাকুর, আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নিয়ে আসার সংগ্রামে রবি ঠাকুর। আকাশে মাটিতে মনে এত যে বৃষ্টি পড়ে তার ছন্দ রবি ঠাকুরের, এত যে ফুল ফোটে তার গন্ধ রবি ঠাকুরের, তাই কোনো দিনই তার মৃত্যু নেই। কালের কালা পাহাড়ে সে কোনোদিন যদি ভারতবর্ষ থেকে সমস্ত ঠাকুরের পূজন প্রদীপ নিভিয়ে দিয়ে যায়, তবু একটি ঠাকুরের বেদি চিরকাল থাকবে মাটির সঙ্গে কাঁথা। কোন ঠাকুর? রবি ঠাকুর।